ঠাকুর, এই রায় বংশকে তুমি রক্ষা করো ঠাকুর। আমার বৌমার কোলে একটি সন্তান দাও, আমার বাড়ি যে খা খা করে ঠাকুর। আমি তোমার কাছে নিত্য ভিক্ষা করছি ঠাকুর, দয়া করো ঠাকুর, দয়া করো। বৌমা উঠেছে দেখছি না তো, বৌমা চলে। আরে ওঠো, কটা বাজে বৌমা? ওঠো, নটা বাজে, মা ডাকছেন। সকালবেলা তো চেঁচাচ্ছেন কেন? আরে এ কি করছেন আপনি? আমার মাথায় আবার সব কি ঠেকাচ্ছেন? আশীর্বাদী ফুল মা, তোমার নামে মানত করেছিলাম তাই না? এসব টোটকা ফোটকা দিয়ে আপনি আমাকে আপনার বসে রাখতে চাইছেন তাই না বৌমা? হ্যাঁ, আপনি ভেবেছেন আপনার মনের কথা আমি বুঝি না তাই না? আপনি আমার আর দিব্যেন্দুর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করতে চাইছেন, যাতে দিব্যেন্দু আমার কথা না শুনে আপনার কথা মতো চলাফেরা করে, তাই তো? তুমি পারলে আমাকে এত বড় কথা বলতে? নিশ্চয়ই, তবে আপনিও জেনে রাখুন, আপনি আমাকে বস করবার যত চেষ্টাই করুন না কেন, আপনার সে আশা কিন্তু কোনোদিন সফল হবে না। তুমি আগে দেখো, আমি আমি ডাক্তার দিকে আছি, তাই যাচ্ছি। ডোন্ট ওরি দিব্যেন্দু বাবু, এই সময় মাঝে মধ্যে এরকমই হয়, একটু সাবধানে রাখবেন। ভয়ের কিছু নেই তো ডক্টর? আরে মশাই, ইউ আর গোয়িং টু বি ফাদার, আপনি বাবা হতে চলেছেন। রে বা, রে বা, কোথা গেলি রে, কোথা গেলি? এই মনে হচ্ছে তোকে দিও তো আবার হবে না, কোথা গেল কেষ্ট? এই যে ঠাকুমা, আমি এখানে। বাবা রাতে তো মিষ্টি আনতে হবে, মিষ্টি। আমার বাড়ির ফুটপাতে যে ছোট ছোট ছেলেরা আছে না, বাচ্চা বাচ্চারা, তাদের পেট ভরে মিষ্টি খাও। আমি তা তো বুঝলাম, কিন্তু মিষ্টি আনবো কি দিয়ে? টাকা দাও। ও ও, টাকা দিচ্ছি দিচ্ছি। ও জলি মাই সুইট হার্ট মাই ডার্লিং, বলো তো আমাদের ছেলে হবে না মেয়ে হবে? দেখো দিব্যেন্দু, আমাদের বিয়ে হয়েছে মাত্র 4 বছর, আর এর মধ্যে যদি আমাকে মা হতে হয়, দেন দ্যাট উইল বি এট দ্য কস্ট অফ মাই ক্যারিয়ার। আমার সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ, তাছাড়া চন্দন বলেছে মডেলিং জগতে আমার একটা ব্রাইট প্রসপেক্ট আছে। আমার এই সম্ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, তুমি আজ একটা ফ্ল্যাট দেখো। ফ্ল্যাট? আচ্ছা জলি, ফ্ল্যাট কি তোমার ঠোঁটের লিপস্টিক যে অর্ডার দিলেই চলে আসবে? মানে তুমি? হ্যাঁ, আমি একজন জুনিয়র অফিসার, 6 বছর মাত্র আমার চাকরি, ঠিক এই মুহূর্তে আমার পক্ষে ফ্ল্যাট কেনা সম্ভব নয়, তাই মা যা বলে গেলেন সেটা মেনে নিলেই আমাদের পক্ষে মঙ্গল। নামেই তালপুকুর, অথচ ঘটে ডোবে না, একটা ফ্ল্যাট কেনার মুহূর্ত নেই তোমার। তোমাদের জন্য আজ আমার কেরিয়ার নষ্ট হয়ে যেতে বসেছে। চন্দন বলছিল, চন্দন বলছিল আমার নাকি ব্রাইট ফিউচার, অথচ এই অল্প বয়সে মা হয়ে আমাকে সবকিছু বিসর্জন দিতে হবে। Thank you.
ঠাকুর, এই রায় বংশকে তুমি রক্ষা করেছো ঠাকুর। বাবু শোনা কাঁদিনা বাবু, শোনা বাবু কাঁদিনা, কাঁদিনা কাঁদিনা বাবু, শোনা কাঁদিনা বাবু, শোনা বাবু কাঁদিনা বাবু। কি হয়েছে বাবু, শোনার কি হয়েছে? দাদু শোনা কাঁদছে কেন? বৌমা কোথায়? বৌমা দেখি কেমন মুখে না নেছি। মায়ের বুকের অমৃতেই তো সন্তানের প্রথম অধিকার। রাবিশ, তাতে আমার ফিগার নষ্ট হয়ে যাবে। কি বলছো তুমি বৌমা? অধিকার তোমার নিজের ছেলে, নিজের সন্তান, তাকে দুধ দিলে তোমার ফিগার নষ্ট হয়ে যাবে? তাহলে চলে যাক শেষ ফিগার। একটা কথা বলি বৌমা, দিব্যেন্দু ছাড়াও আমার আরো দুটি সন্তান আছে। এসব কথা বলে তুমি আর লোক হাসিও না।